ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিকভারি নিয়ে এখন পর্যন্ত বাঙালি কোনো ইউটিউবার কথাই বলেনি। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। শুধু পাসওয়ার্ড ভুলে গিয়ে সীমাবদ্ধ নয়, তারপরে ইমেলটা হারিয়ে ফেলেছেন, অর্থাৎ যে ইমেলটা দিয়ে ইনস্টাগ্রাম আইডিটি খুলেছেন, অথবা ফোন নাম্বারটি হারিয়ে ফেলেছেন, অথবা আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাকার আপনার ইনস্টাগ্রামের ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ইমেল সব কিছু চেঞ্জ করে ফেলেছে। আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য স্পেশাল। তবে আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা আপনি সাধারণ একজন মানুষ হয়ে থাকেন, তাহলেও আপনি ভিডিওটা দেখতে পারেন, কারণ জানার কোনো শেষ নেই আর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো টাইম নেই। যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে এবং আপনারও এরকম সিচুয়েশন আসতে পারে। তো আজকের ভিডিওটা উভয়ের জন্য স্পেশাল বলতে পারেন। আর আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনি কীভাবে উইদাউট ফোন নাম্বার, উইদাউট ইমেল, উইদাউট পাসওয়ার্ড, কীভাবে শুধুমাত্র একটা ইউজার নেম দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রিকভার করতে পারেন। সেটা হতে পারে হ্যাক, অথবা আপনার ক্ষেত্রে ইমেলের অ্যাক্সেস নেই অথবা ফোনের অ্যাক্সেস নেই। তো চলুন স্ক্রিনে অ্যান্ড দেখে নিই যে কীভাবে আপনি খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি উইদাউট ইমেল, উইদাউট ফোন নাম্বার, উইদাউট পাসওয়ার্ড রিকভার করবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহফুজ টেক মাস্টার, আমাদের এপিসোডের সাথে আছে মাহফুজুর রহমান। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর ভিডিওতে একটা লাইক তো দিয়ে দেবেন। ওয়েলকাম ব্যাক, আমি চলে এসেছি স্ক্রিনে, অর্থাৎ স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাইডে। ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি সবার ফোনেই থাকার কথা যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন ইমেল অ্যান্ড ফোন নাম্বার অথবা পাসওয়ার্ডের অপশনস আছে। এক্ষেত্রে আপনার তো ইমেল চেঞ্জ করে ফেলেছে বা ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছে, সেহেতু ইমেল আর ফোন নাম্বার আপনার কাছে নেই। সেক্ষেত্রে আপনি কী করবেন, সিম্পলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি দেবেন। যেভাবে আমার এই অ্যাকাউন্টের ইউজার নেমটি ছিল, আর ইউজার নেম সেটা সবাই হয়তো জানেন, যেটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের উপরে ভেসে থাকে, সেটা দিবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড তো আপনার মনে নেই, একটা ভুলভাল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনের উপর ট্যাপ করবেন। জাস্ট লগ ইনের উপর ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে ইনকারেক্ট পাসওয়ার্ড, ট্রাই অ্যাগেন। জাস্ট ট্রাই অ্যাগেন ক্লিক করবেন অ্যান্ড নিজে দেখতে পাচ্ছেন গেট হেল্প উইথ লগ ইন, জাস্ট এটে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরেই এরকম একটা পেজ চলে আসবে। এরপরে জাস্ট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এখানে নেক্সট করে দেবেন। এরপরে জাস্ট নিড মোর হেল্প এই অপশনটায় ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। এরপরে জাস্ট আই ক্যান নট অ্যাক্সেস দিস ইমেল আর ফোন নাম্বার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন উপরে রিকোয়েস্ট সাপোর্ট এই অপশনটা পেয়ে যাবেন। এরপরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইমেল ইউজ টু ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে ইমেলটি ইউজ করেছেন সেই ইমেলটি সিম্পলি দিয়ে দেবেন। এখানে কোনো প্রকার ভুল হওয়া চলবে না, অবশ্যই কারেক্ট একুরেট ইমেলটা দেবেন। এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইমেল, এই কন্ট্যাক্ট ইফ ডিফারেন্ট, এই কন্ট্যাক্ট ইমেল আপনার ফোনে যে ইমেলটা লগ ইন আছে সেই ইমেলটা দেবেন, অর্থাৎ এই ইমেলেই আপনার সাথে এরা কন্ট্যাক্ট করবে। এরপরে দেখতে পাচ্ছেন হট টাইপ অ্যাকাউন্ট আর ইউ ট্রাইং অ্যাক্সেস এই অপশনটা চলে আসছে। এরপরে জাস্ট দেবেন পার্সোনাল অ্যাকাউন্ট উইথ ফটোস অফ মি, এই যে মাঝের অপশনটা এটা সিলেক্ট করবেন। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য রিজন ফর দিস রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের জন্য কারণটা কী, এখানে সিলেক্ট করবেন। যেটা হবে আপনার সেটা সিলেক্ট করবেন। যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তাহলে হ্যাক দিবেন, অথবা আদার সিলেক্ট করবেন, যেটা হবে আপনার সেটা দিবেন। এরপরে ক্যান ইউ শেয়ার এনি আদার ইনফো হেল্পস রিকভার ইউর অ্যাকাউন্ট, এখানে মোর ইনফোর জায়গায় কিছু একটা লিখে দেবেন, প্লিজ হেল্প মি ফর রিকভার দিস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরকম একটা কিছু টাইপ লিখে দেবেন আর কি। এরপর জাস্ট রিকোয়েস্ট সাপোর্ট, এই রিকোয়েস্ট সাপোর্টে ক্লিক করবেন। ওকে, এরপর যখন আপনার সাপোর্টার রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, তারপরে আপনার ক্ষেত্রে আপনার কাছে দুইটা মেল করবে। প্রথম মেলে একটা কোড পাঠাবে, দ্বিতীয় মেলে ওই কোডটা পাঠানো হয়েছে কিনা এটা কনফার্ম করতে বলবে। আচ্ছা, প্রথম মেলে কোডটা আপনার কাছে পাঠাবে। আপনি পাঠানোর পর জাস্ট আপনি এভাবে একটা কাগজের উপর কোডটা লিখবেন এবং উপরে আপনার ইনস্টাগ্রাম ইউজারটা লিখবে, একটা ছবি তুলবেন এভাবে ধরে। সাপোজ মনে করুন যে এটার উপরে আমার কোডটা এই লেখা, আর এভাবে উপরে এই কোডটা লেখছি এভাবে উপরে, আর নিচে ইউজার নেম অ্যাকাউন্ট, আমার নেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নেম এবং নিচে ইউজার নেম লেখে এভাবে ছবি তুলবো। ছবি তুলে ওদের রিপ্লে ইমেলে এই ফটোটা সেন্ড করতে হবে, তাহলে খুব সহজে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।